नमस्कार अपने सबाई के स्वागत जानिए द्वितीयार शुभेच्छा जानिए माँ ब्रह्मचारिणी चरणे प्रणाम जानिए आमरा शुरू करछि आजकेर एखनकार अनुष्ठान अनुष्ठान आजकल परशु और ये अनुष्ठान हच्छे सौभाग्यर दिशारी ज्योतिषतंत्रे तंत्रोक्त गणेश अधिकार राजश्री अनुष्ठान अनेक अनेक स्वागत সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আপনার নামের সঙ্গে সৌভাগ্যের দিশারী শব্দটা রয়েছে, অর্থাৎ যারা ভাগ্যকে নিজের কাছে আনতে চান, নিজের পক্ষে আনতে চান, তারা আপনার কাছে আসেন। হ্যাঁ, আপনি একটা কথা খুব জোর দিয়ে বলেন যে নিছক ভাগ্য বিচারের জন্য আপনি নন, না গ্রহ সংস্কার সমস্যার সমাধানের জন্য রাজশ্রী, ভাগ্য গড়ার জন্য, ভাগ্য গড়ার জন্য, মানে আপনি ভাগ্য বিচার যে কোনো জায়গা থেকে করতে পারবেন, কিন্তু আমার ভাগ্যকে প্রতিকূলের থেকে অনুকূলে আনা, আমি প্রতিকূল অবস্থায় আছি সেখান থেকে অনুকূল অবস্থায় নিয়ে আসা, এখানে রয়েছে হচ্ছে রাজশ্রী। যারা এসছেন রাজশ্রীর কাছে, বিশেষ করে যারা রাজশ্রীর প্রতিকার প্রতিবিধান পালন করছেন, তারা জানেন কারণ রাজশ্রীর প্রতিকার প্রতিবিধান পালন করতে হয়। আপনি দু বছর আগে এসছেন, দশ বছর আগে এসছেন, কিন্তু আপনি যদি পালন করে যান তাহলে আপনি আজীবনকাল ভালো থাকবেন। অবশ্যই আপনার প্রতিকার ছেড়ে দেওয়ার মতো না, মানে এই এলাম পড়লাম একটা রত্ন পরে নিলাম বা একটা কবচ ধারণ করে নিলাম, না না, ধারণ এবং পালন পাশাপাশি চলবে। অনেক সময় ধারণ নাও লাগতে পারে, অনেকে আজকাল ধারণ করতে চায় না, শুধু পালন, শুধু পালনেও চলে। এবং এই পালনটা কিন্তু আজীবনকালের পালন, যেমন আমি ব্রাশটা কিন্তু সপ্তাহে দুদিন বা তিন দিন বা করি না, আমি কিন্তু যতদিন বেঁচে থাকি দাঁত ওঠার থেকে দাঁত থাকা পর্যন্ত, এবং যখন তাদেরকে যাদের দাঁতও নেই তারা মাড়িটাও মাজেন, এই প্রস্খালন করেন, পালন, তার মানে ওটাকে আমাদের ওটাকে পালন করতে হয়, ঠিক প্রতিকার প্রতিবিধান পালন করতে হয়। এটা একটু বিশদে বলে দেওয়া, তার কারণ এখন না আমরা একটা যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে হাই টাইম নিজেকে তৈরি করে নেওয়ার জন্য, যা আমার ভেতরকার নেগেটিভিটি আছে বার করুন, পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে গ্রহণ করুন, একটা হাই টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং এই ফেজটা কিন্তু চলবে একেবারে কালী পুজো পার করে, সুতরাং বুঝতেই পারছেন সামনের এই মহা অবস্যা যেটা আসতে চলেছে তার একটা ভূমিকা রয়েছে। অবশ্যই আমি গতকাল রেজিস্ট্রিকে একটা প্রশ্ন করেছিলাম যে আমার সন্তান খুব পড়াশোনায় ভালো, কিন্তু ফাইনাল এক্সাম, ধরুন মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, এই যে ফাইনাল এক্সামগুলো, সেখানে গিয়ে সে ভালো স্কোর করতে পারলো না, এই যে তার নার্সারি থেকে নাইন টেন অব্দি ভালো রেজাল্ট, সবটা ধুয়ে মুছে যায়, সব ধুয়ে মুছে গেল। ভালো নম্বর পাওয়ার জন্য আমার যেটা জানবো, এর জন্য কি কোনো তান্ত্রিক প্রতিকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন, একটা কথা সবসময় আমি মনে করি, আপনি কতটা জানেন সেটা বড় কথা নয়, আপনি কতটা স্কোর করলেন সেটাই বড় কথা। এটা জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য, পড়াশোনার ক্ষেত্রেও প্রযোজ্য। যে আমি অনেক জানি বাট আমি নাম্বার পেলাম না, তাহলে কোনো লাভ নেই। আপনাদের আমি একটা কথা বলি, আমি একাধিকবার এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি। মাধ্যমিকে 96% এইচএসে গিয়ে ফেল, মানে একদম ইমাজিনেশনের বাইরে, এবং আমি বহুবার এই ঘটনা দেখেছি। মাধ্যমিকে বিরাট পার্সেন্টেজ পেয়ে দারুণ ভালো রেজাল্ট করেছে, এইচএসে গিয়ে টোটাল ফেল, একদম ফেল করে গেছে। তো এই যে জায়গাটা, দেখুন একটা কথা বলি, বাবা মারাও কিন্তু বসে থাকেন না। কতগুলো কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে আপনার ফোর্থ হাউস যদি অ্যাফ্লিক্টেড হয়, ফোর্থ হাউস হচ্ছে আমাদের মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন স্তরের পড়াশোনা, মাধ্যমিক অবধি স্কুল লাইফ এক ধরনের, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন স্তরের পড়াশোনা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটাই ইন্ডিকেট করে আপনি কোন দিকে যাবেন, কোন লাইনে যাবেন, কোথায় সাফল্য পাবেন, পুরো এই জায়গাটা। বহু সময় এটা আমি দেখেছি, মাধ্যমিকে বিরাট নাম্বার করেছে, মাধ্যমিকে বিশাল নাম্বার করেছে, স্টার পেয়েছে, এইচএসে গিয়ে ফেল করেছে। এই যে মাধ্যমিকে দারুণ নাম্বার করলো, এইচএসে গিয়ে ফেল করলো, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন এই পড়াশোনাটা হচ্ছে ফোর্থ হাউসের অন্তর্গত, স্কুল লাইফের পড়াশোনা আমি কালকেও বলছিলাম সেকেন্ড হাউসের অন্তর্গত, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন এই টাইমটা হচ্ছে ফোর্থ হাউসের অন্তর্গত, এবং আফটার গ্র্যাজুয়েশন হায়ার স্টাডিজের ক্ষেত্রে ফিফথ হাউস আর নাইন্থ হাউসের অন্তর্গত। এই যে ফোর্থ হাউসে, এই ফোর্থ হাউসটা ভীষণ গুরুত্বপূর্ণ, এইখানেই কিন্তু কে কোন, মাধ্যমিক অবধি একটা জেনারেল পড়াশোনা, তারপরে কিন্তু স্ট্রিম ভাগ হচ্ছে, সায়েন্স নেবেন না কমার্স নেবেন না আর্টস নেবেন, কোন লাইনে যাবেন, কোন দিকে যাবেন, পুরো এই জায়গা থেকে স্ট্রিমটা ভাগ হচ্ছে, এবং এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পরবর্তীতে এইচএসে কী রেজাল্ট করলেন, এইচএস পরবর্তী পড়াশোনায় গ্র্যাজুয়েশন হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেডিকেল হতে পারে, কোনটাতে কী রেজাল্ট করলেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা জিনিস আমি বহুবার দেখেছি, মাধ্যমিকে 90%-এর ওপরে নাম্বার, হয়তো 96%, 97%, 98% এইরকম নাম্বার, এইচএসে গিয়ে ফেল, এবং শুধু এইচএসে গিয়ে ফেল না, আমি বহু ক্ষেত্রে এরকম দেখেছি যে হয়তো পরপর তিন বছর ইয়ার লস হয়েছে, এগুলো একদম প্রত্যক্ষ দেখা,
প্রত্যক্ষ দেখা, চেম্বার করতে গিয়ে গুলো প্রত্যক্ষ দেখা, পরপর 3 বছর ইয়ার লস হয়েছে। এসে গতকাল একটা ফোন এসেছিল না যে সে মেডিকেল এজেরও চেষ্টা করছে, তিনবার চেষ্টা করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ধরুন না, ওটাই তো ধরুন না, আলটিমেট তো ইয়ার লস, ইয়ার লস। হ্যাঁ, হয়তো সে অকৃতকার্য হয়নি, বাট ইয়ার লস তো, কেননা সে তো কোনোভাবেই তার তো সে চেষ্টা করছে মেডিকেলে, মেডিকেলে সে চান্স পাচ্ছে না। আমরা না সবাই ভুলে যাই বা বুঝে উঠতে পারি না, অনেকটা পরে বুঝি যে সব থেকে মূল্যবান, আমরা ভাবি সোনা দানা মূল্যবান, অর্থ মূল্যবান, শরীর মূল্যবান, না, সব থেকে মূল্যবান হচ্ছে সময়, সব থেকে মূল্যবান, সব থেকে জীবনের সব থেকে, একটা মনুষ্য জীবন বলুন, পৃথিবীর জীবন বলুন, প্রকৃতির জীবন বলুন, সব থেকে মূল্যবান হচ্ছে সময়। সময়টাকে কাজে লাগাতে হয়, সঠিক সময়ে সঠিক কাজ করতে হয়। আমার যখন দৌড়ানোর কথা, আমি যদি তখন বসে ভাবি যে দৌড়াবো কি দৌড়াবো না, ওটা আমি সময় নষ্ট করি, অবশ্যই দৌড়ে নিতে হবে তখন। আবার যখন থেমে থাকার কথা, তখন দৌড়াতে গেলে মুখ থুবড়ে পড়ে যাবে। তাই সময় হচ্ছে মানুষের জীবনের সব থেকে বলবান, সময় হচ্ছে সব থেকে মূল্যবান। এই যে আপনি কথাটা বললেন যে অকৃতকার্য হয়ে 3 বছর, এটা হতেই পারে, সময়কে কাজে লাগাইনি। হ্যাঁ, সময়কে কাজে লাগাইনি। এবার এবার টেলিফোন নিয়ে নেব। হ্যাঁ, টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, একটু আওয়াজ বাড়বে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাডাম নমস্কার, দিদিকেও নমস্কার। আমি নলাকে থেকে বলছি, বীরভূমের। আমি সৃজিতা সেন বলছি। শুনতে পাচ্ছেন? আমরা না পরিষ্কার শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না এটা। আর ক্যারিয়ারের ব্যাপারেও ভাই মানে ডিভোর্সের মতো হয়ে যাচ্ছিল আর কি। তো সেখান থেকে ও মানে ডিজিটাল রেমিডিনিয়া, ও সেখান থেকে মানে ডিভোর্সটা হয়নি অ্যাকচুয়ালি আর কি। মানে ভালো আছে তারা এখন? ভালো আছে, হ্যাঁ হ্যাঁ। আজকে আপনি কার সম্পর্কে জানবেন বলেন? বোন। বোন, হ্যাঁ। আসলে বলতে গেলে কি, আমার এসব ব্যাপারে কোনোদিনই বিশ্বাস ছিল না, কিন্তু বর্তমানে আমার বোনকে নিয়ে এত ভুগছি যে মানে বিশ্বাস না করে উপায় থাকছে না, বুঝলেন? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি আপনার বোনের সম্পর্কে জানবেন, আপনার অ্যাস্ট্রোলজিতে কোনো বিশ্বাস ছিল না, কিন্তু আপনার বান্ধবী তার নিজের জীবনে এবং তার ভাইয়ের জীবনে রাজশ্রীর কাছ থেকে উপকার পেয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার বোনের জীবনের সমস্যাগুলো দেখছেন, তাই আপনার মনে হয়েছে রাজশ্রীকে একবার ফোন করি। মানে আপনার মনের মধ্যে এখনো 60% অবিশ্বাস, 40% বিশ্বাস আছে। সত্যি কথা বলতে কি দিদি, মানে কেউ বলতে চায় না তো, ধরুন উপকার পেলে। এবার আমার বান্ধবী, আমরা একসঙ্গে সার্ভিস করি আর কি স্কুলে। বুঝতে পেরেছি, আপনি আপনার বোনের ডেট অফ বার্থ বলুন, আর কোনো কথা নয়, বোনের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ, বোনের ডেট অফ বার্থ হচ্ছে 19শে জানুয়ারি। হ্যাঁ, 19শে জানুয়ারি 1987। হ্যাঁ হ্যাঁ। সময় সকাল ১০টা ৩৫। কোথায় হয়েছে? রাজশ্রী বলবেন, তারপরে আপনি বলবেন রাজশ্রী ঠিক বলছেন না রাজশ্রী ভুল বলছেন। আচ্ছা, 19শে জানুয়ারি ১৯৮৭, সেদিন ছিল সোমবার, সকাল ১০টা ৩৫, কান্দি, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, মেন লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় আছে, কেউ বকরি নেই, সবাই মার্গী। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ লগ্ন সপ্তম ভাবের ওপরে। চন্দ্র বেরিয়ে গিয়ে কালসর্পযোগ করছে লগ্ন সপ্তম ভাবের ওপরে, লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, লগ্নে মঙ্গল প্রবল অঙ্গারক যোগ করছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে রাহুযুক্ত মঙ্গল, বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। হ্যাঁ, তারপরে বলছি, বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। হ্যাঁ দিদি, প্রবল, আমরা পাগল হয়ে যাচ্ছি, মানে দেখা যাচ্ছে সরকারি চাকরি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিন্তু অনেকটা বয়স হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, 87 মানে অনেকটাই বয়স, এবং বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা, লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, লগ্ন সপ্তমের রাহু কেতু অ্যাক্সিস,
লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিসও কিন্তু বিবাহের জন্য, বিবাহিত লাইফের জন্য বাড়াবাড়ি নেগেটিভ পয়েন্ট। লগ্নপতি বৃহস্পতি দ্বাদশে গেছে, বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। হরোস্কোপে অর্থ রোজগার করার কথা, কিন্তু সেটাও খুব মনের মতো এটা বলতে পাচ্ছি না, যে দারুণ চাকরি দারুণ অর্থ রোজগার এটাও বলতে পাচ্ছি না, সেখানেও জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। দেখা গেল চাকরি করছেন অর্থ রোজগার করছেন, বাট নট আপ টু দ্য মার্ক, যতখানি হওয়া উচিত রোজগার থাকবে কিন্তু ভালো থাকবে না, মনের মতো নয়। আর 87 ইনবর্ন মানে 35 প্লাস এজ, ওনা বিয়েটা হবে না। আপনি না কঠিন কঠিন প্রেডিকশন, কঠিন কঠিন প্রেডিকশন করে দেন। এবং অষ্টমপতি, অষ্টমপতি ভাগ্যভাবের উপর বসে আছে, ভীষণ বাধা সমস্ত প্রাপ্তিতে। এবার আপনি একটু বলুন তো। আমি বলি মানে জানেন দিদি, বিয়ের ব্যাপারে না আমার হাতের সামনে পাত্র রেডি, অথচ আমি বিয়ে দিতে পারছি না। জানেন মানে পাত্র পাচ্ছি, চাকরি করে সরকারি সবই ঠিক আছে, কিন্তু বয়স হয়ে যাচ্ছে 52 না 51 না 50, এরকম। আপনাদের তো চয়েস কমাতে হবে, চয়েসটা তো কমাতে হবে। আপনি সরকারি চাকরি করাই ধরে রাখলে তো হবে না, সেটাই কথা। তাহলে ধরুন, না হলে ধরুন বাড়িতে বোন দুটো তিনটে বোন থাকছে অবিবাহিত, এবার ওসব ঝামেলার মধ্যে আমরা, না না এটা ঘটনা যে 87 সালে জন্মানো মেয়ে থেকে যদি 50-52 বছরের পাত্র আছে, খুবই সেটা অদ্ভুত কথা। কিন্তু এটাও কথা যে এটাও যেমন, কিন্তু শুধু সরকারি চাকরি ধরেই বা বসে আছেন কেন, বা সবসময় মনে করছেন কেন জব ভাই তো বোন থাকলেই খারাপ হবে? হ্যাঁ হ্যাঁ, না না বলি বলি দিদি, এটা ধরে বসে নেই, আমরা সব রকমই দেখছি, মানে ওরকম পাচ্ছি যখন তখন ওরকম সমস্যা চলে আসছে, এবার তো ধরুন দিতে পারছি না না ওইরকম, সেই জন্যই বলছি মানে আমরা ভালো সব রকম খেলি। দেখুন একটা কথা বলি আপনাকে, আপনি তো স্কুলের টিচার, আগে আপনি বলুন আপনার বোনের এডুকেশনাল কোয়ালিফিকেশন, রাজশ্রী বলেছেন উচ্চ শিক্ষা আছে, কিন্তু মনের মতো অর্থ রোজগার নেই, এটাকে একটু ক্লিয়ার করুন। আপনার বোনের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? ইংলিশ এম এ। তার কিছু করেন? হ্যাঁ হ্যাঁ, সার্ভিস করে স্কুলে। কিসে করেন? প্রাইভেট স্কুলে। চাকরিটা তার মনের মতো? না না, ও ডব্লিউবিসিএস এর জন্য কোচিং নিচ্ছে, পাস করছে বাট আটকে যাচ্ছে কিছুটা। ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে, পাস করছে কিন্তু আটকে যাচ্ছে, যে চাকরিটা করে প্রাইভেট স্কুলে একটা ছোটখাটো চাকরি করে, মানে সেরকম অর্থ রোজগার নয়। দিদি আমি প্রশ্ন করছি আপনাকে, ওকে স্থায়ী চাকরি যোগ আছে? ভালো চাকরির যোগ আছে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, গ্রহ সংস্কার করুন, কেন ভীষণ বাধাও আছে। প্রথম কথা হচ্ছে দিদি একটা কথা বলি, মানে আমার মা বিয়ের ব্যাপারে না মানে ভীষণ নাজেহাল হয়ে যাচ্ছে, আমি বিয়েটা মানে আমি আপনার হয়ে না দুটো প্রশ্ন করব আপনার বোনের, আপনি শুনতে থাকুন আমার প্রশ্ন দুটো, দেখুন ভ্যালিড প্রশ্ন। রাজশ্রী বিবাহিত জীবন কেমন? বিবাহিত জীবন তো পরের প্রশ্ন, বিবাহিত জীবনও খুব ভালো দেখাচ্ছে না, কেন লগ্নে মাঙ্গলিক দোষ, লগ্ন সপ্তমে রাহু কেতু, দুটোই বিবাহিত লাইফের জন্য নেগেটিভ পয়েন্ট। এবার প্রশ্ন, তাহলে বিয়ে দেওয়ার জন্য নয় ব্যস্ত, কিন্তু বিয়ে দেওয়াটাতেও ওনাদের সমস্যা হচ্ছে, বিশাল সমস্যা। ওনার উচিত গ্রহ সংস্কার করে যাতে বিয়ের পরবর্তী বিবাহিত জীবন ভালো হয়, ভালো হয় এবং বিয়েটাও যেন ভালো হয়। আলটিমেট তো বিয়েটাও হচ্ছে না, 87 বর্ন বিয়েটা হচ্ছে না, এটা অনেকটা আমাদের বাঙালিদের সমাজে 35 বছরের মেয়ে বিবাহ হয়নি, এটা একটু লোকে দেখাচ্ছে। আর যদি খুব ভালো অর্থ রোজগার হতো তাহলেও একটা কথা ছিল, সেটাও অর্থ রোজগারও সো সো, হ্যাঁ অর্থ রোজগার করে, কিন্তু তা বলে সেটাও যে বিরাট কিছু তাও নয়। সুতরাং আপনি আর দেরি না করে মুর্শিদাবাদের, সরি আপনারা থাকেন নলহাটিতে বললেন, আপনি যোগাযোগ করুন, বর্ধমান, আসানসোল এবং হচ্ছে দুর্গাপুর, এই তিন জায়গায় চেম্বার আছে, কালী পুজোর আগেই চেম্বার আছে, আপনারা যোগাযোগ করুন, যেটা আপনার নিয়ারেস্ট হবে, অথবা আপনারা অনলাইনে যোগাযোগ করুন, প্রতিকার প্রতিবিধান পৌঁছে যাবে আপনাদের কাছে। এবং রাজশ্রীর প্রতিকার আমি শুরুতেও বললাম পালন করতে হবে, আপনি যদি পালন করতে পারেন বোনের জন্য ভালো, নাহলে মাকে বলুন পালন করতে হবে, এবং আপনি দেখবেন সামনের বছর কালী পুজোর আগে ফোন করে বলবেন যে আপনার বোনের বিয়ে হয়েছে, বিবাহিত জীবন ভালো। আমরা এটাই শুনতে চাই, রাজশ্রী কিন্তু এই ব্যাপারে ভীষণভাবে সিদ্ধহস্ত। চলে যাই আমরা, ছিলাম যেটা আমরা আলোচনা করছিলাম যে দেখুন অনেক সময় দেখা যায়, আমি সবসময় একটা কথা বলি, ফোর্থ হাউস আমাদের হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জায়গা। এবার এই ফোর্থ হাউসে মঙ্গল বাঞ্ছনীয় নয়, ফোর্থ হাউসে রাহু কেতু কখনো বাঞ্ছনীয় নয়, কিন্তু অনেক সময় অনেকের হরোস্কোপে ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে বা রাহু কেতু রয়েছে, সব থেকে মঙ্গলের থেকেও বেশি রাহু কেতু রয়েছে, সকেত্রস্থ মঙ্গল হলে অসুবিধা হয় না, কিন্তু রাহু কেতু যখন ফোর্থ হাউসে রয়েছে সেখানে কিন্তু পড়াশোনায় বিঘ্নতা বা বাধা, ইয়ার লস, এটা অতি কমন ব্যাপার, প্রচণ্ড কমন ব্যাপার। আবার এটাও ঘটনা যে বাবা মারাও যে একেবারে বসে থাকেন তা কিন্তু না, অনেক সময় দেখা যায় যখন বাবা মারা দেখছেন ছেলে মেয়ে পড়াশোনায় সাফল্য পাচ্ছে না, বারবার ইয়ার লস হচ্ছে, বাধা আসছে পড়াশোনার ক্ষেত্রে, অনেক সময় কিন্তু সাধ্যমতো, যেটা লোকের সাধারণ ধারণা, স্টোন দেওয়া, সাধ্যমতো স্টোন দেন,
এবং অনেক সময় আমি বলবো, আমি এমন অনেকে আমার চেম্বারে এসেছেন যারা হয়তো গোমেদ ক্যাটসাই একসাথে পড়ে আছেন, রাহুকেতু অ্যাক্সিস চতুর্থ দশম ভাবের আছে উপর আছে, তারা হয়তো গোমেদ আর ক্যাটসাই পড়ে আছেন, চতুর্থে মঙ্গল আছে, তারা হয়তো কলা পড়ে আছেন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে যে সাফল্যটা আসার বা ইয়ার লস অনেক সময় বন্ধ হচ্ছে না। কেন, একটা কথা আমি বিশেষভাবে বলবো, ফোর্থ হাউসে রাহুকেতু থাকলে, ফোর্থ হাউসে মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে, যদি বলবান অবস্থায় থাকে কোনো সমস্যা নেই, কিন্তু যদি খারাপ অবস্থায় থাকে অনেক সময় একাধিকবার ইয়ার লস, একাধিকবার এ করে যাওয়া, অকৃতকার্য হওয়া, পড়াশোনায় খারাপ নাম্বার আসা, এটা খুব কমন ব্যাপার। তো এইখানে দাঁড়িয়ে দেখুন, আমি এটা বলবো, আমি দেখেছি আমার চেম্বারেও এসে বলেন বহু সময় যে বাবা মারা সাধ্যমতো হয়তো পলা দিয়েছেন বা গোমেদ দিয়েছেন বা ক্যাটসাই দিয়েছেন, তারা ভাবছেন এটাতে ওনারা এই জায়গাটাকে গার্ড করতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে তারপরও গার্ড হচ্ছে না। যথেষ্ট এনাফ স্টোন দেওয়ার পরও দেখা যাচ্ছে, হয়তো প্রচুর স্টোন দিয়েছেন কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে বাধা, যে সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে যে অকৃতকার্যতা, সেই জায়গাটা অসাফল্য বারবার আসছে। আমি আপনাদের একটা কথা বলবো, দেখুন স্টোন, আমি নিজেও স্টোন পড়ে আছি, কিন্তু স্টোনের পার্টিকুলার কিছু লিমিটেশন আছে। এটা কখনো ভাববেন না যে নবগ্রহের নটা স্টোন যদি আমি পড়ে ফেলি তাহলে পুরো ভাগ্য আমার করায়ত্ত হয়ে গেল, এটা কিন্তু কখনোই নয়। তাহলে যে কোনো ধনী লোকের কোনো ভাগ্যের সমস্যা হতো না, একদমই তাই, যে নটা স্টোন পড়ে নিয়ে যা সামর্থ্য আছে পড়ে নেবে, নটা স্টোন পড়ে নেবে বা নট নবগ্রহের সবসময় আরাধনা করবে, তাহলে সমস্যা থাকবে না। এটা কিন্তু ভুল ধারণা, এটা একেবারেই ভুল ধারণা। দেখুন একটা কথা সবসময় মনে রাখতে হবে, সাফল্য প্রাপ্তি শেষ কথা, আপনি কতটা জানেন কেউ দেখতে আসবে না, আপনি কত বাড়িতে বসে পড়াশোনা করেছেন কেউ জানতে আসবে না, আপনি কতটা দিনের শেষে কতটা নাম্বার পেলেন সেটা এটা ম্যাটার করে যে আমি কতটা ভালো রেজাল্ট করলাম, কতটা ভালো নাম্বার পেলাম, সেইটাকে ভাঙিয়ে আবার পরবর্তীতে ভালো চাকরি, ভালো অর্থ রোজগার সব কিছু। সুতরাং এটা সবসময় মাথায় রাখতে হবে, সাফল্যই শেষ কথা। এবং সাফল্যের ক্ষেত্রে আমি কিন্তু বিশেষ করে বিদ্যাক্ষেত্রে সাফল্যের জন্য আমি কিন্তু বরাবর বলে এসেছি বহু বছর ধরে, যত বছর ধরে সিটি ভ্যানে বসছি তত বছর ধরে বলে এসেছি, আমি কিন্তু কখনো মা সরস্বতীর আরাধনা দিই না। অনেকের মনে একটা ধারণা আছে যে বিদ্যা মানেই মা সরস্বতী, কিন্তু আমি মনে করি আজকের দিনে পড়াশোনা, আমি এরকমও দেখেছি যে একজন বন্ধু আর একজন বন্ধুকে পড়াচ্ছে, যাকে যে বন্ধু পড়াচ্ছে যখন রেজাল্ট বেরোলো দেখা গেল সেই বন্ধু ফেল করলো, যে বন্ধুকে পড়ালো সে ভালো দারুণ রেজাল্ট করে পাশ করে গেল। তো এই যে ব্যাপারটা, যে আরেকজনকে পড়াচ্ছে নিশ্চয়ই সে তার ফেল করার কথা নয়, সে তো বেশি জানে, অবশ্যই সে বেশি জানে, কিন্তু ভাগ্য একটা বিরাট কথা। ফোর্থ হাউসে যদি পাপগ্রহ থাকে, বিশেষ করে আপনাদের বলবো রাহুকেতু যদি ফোর্থ হাউসে থাকে, তাহলে কিন্তু ইয়ার লস হওয়ার জায়গা মাধ্যমিক পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে সাংঘাতিকভাবে থাকে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি সুদীপ্ত নন্দী বলছি, বসিরহাট থেকে। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি, আমার একটু ফিউচার নিয়ে জানতে চাই, তো আপনার ডেট অফ বার্থ বলুন না। আপনার ডেট অফ বার্থ বলার আগে আপনার জানাশোনা কেউ এসেছিলেন? হ্যালো, আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 7/10/1987। রাত্রিবেলা 10:40, হ্যাঁ পিএম বললো তো, রাত 10:40 PM। হ্যালো, হ্যালো, মনে হচ্ছে সংযোগটি কোনো কারণে। আচ্ছা আমি একটু এই ফাঁকে বলে দিই, রাজশ্রীর চেম্বার সেটা হচ্ছে রাজশ্রীর পুজোর পরের চেম্বার আমি অ্যানাউন্স করবো, কারণ আর পুজোর আগে কোনো চেম্বার নেই। আগামী 10/10 অক্টোবর পুজোর আগে অনলাইন আছে, অনলাইন চেম্বার আগামী পরশু দিন আছে আপনার, বৃহস্পতিবার অনলাইন চেম্বার আছে। আগামী সোমবার 10/10 হচ্ছে হাওড়া ময়দান, 10th অক্টোবর 11th অক্টোবর মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র, 12th অক্টোবর বুধবার শ্যামবাজার জুপিটার, 13th অক্টোবর বৃহস্পতিবার অনলাইন। এই বৃহস্পতিবারের পরে কিন্তু 13ই অক্টোবর আবার অনলাইন থাকছে।
আর 14ই অক্টোবর শুক্রবার বর্ধমান, 15ই অক্টোবর শনিবার দুর্গাপুর, 16ই অক্টোবর রবিবার আসানসোল, 17ই অক্টোবর সোমবার ব্যারাকপুর, 21ই অক্টোবর শুক্রবার কৃষ্ণনগর এবং 22ই অক্টোবর শনিবার দিন আপনারা পাচ্ছেন খড়গপুর হোটেল স্বাগত। তো অবশ্যই চেম্বারে যারা আসতে পারবেন তারা চেম্বারে আসুন, আর যেখানে যেখানে চেম্বার নেই সেই সমস্ত জায়গার মানুষেরা আগামী পরশু এবং তারপরে 13 তারিখের অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের এগিয়ে যাই আলোচনা। হ্যাঁ, যেটা আমরা আলোচনা করছিলাম যে দেখুন, আমি একটা কথা আবারও বলি যে মা সরস্বতী বিদ্যার দেবী অবশ্যই আমি স্বীকার করব, সবাই স্বীকার করবে মা সরস্বতী বিদ্যার দেবী, কিন্তু আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে কে কতটা জানে এটা বড় কথা না, কে কতটা নাম্বার পেলো, কে কতটা মার্কস পেলো সেটাই হচ্ছে মেন কথা। গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা, গণেশ মানে হচ্ছে সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য। আমি সবসময় বিদ্যাক্ষেত্রে যাদের সমস্যা আছে, যাদের 4th হাউস অ্যাপ্লিক্টেড, যাদের পড়াশোনায় বাধা, তাদের সকলের জন্য আমি কিন্তু সবসময় যেটা সাজেস্ট করি, আমি কিন্তু মা সরস্বতীর কোনো পুজো বা কোনো কিছু সাজেস্ট করি না, আমি সাজেস্ট করি সিদ্ধিদাতা, গণেশের পুজো, সংকট নাশন গণেশের পুজো। কেননা গণেশ মানেই হচ্ছে সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য। ওই যে বললাম যে দেখা গেল দুজন বন্ধু পাশাপাশি বসে, মানে এগুলো একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নিজের চেম্বারে বসে শোনা, দুজন বন্ধু পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছে, একজন একজনের দেখে লিখছে, যে দেখে লিখলো সে দারুণ রেজাল্ট করলো, যে আর দেখে লিখলো সে অকৃতকার্য হলো। অনেক সময় কিন্তু খাতা ঠিকমতো দেখা হয় না বা খাতা ঠিকমতো চেক করা হয় না, এটাও একটা ভাগ্য। পরিষ্কার কথা, আপনি কতটা নাম্বার পাবেন এটা একটা ভাগ্য। যথেষ্ট ভালো স্টুডেন্টকেও দেখেছি পরপর 3 বছর ইয়ার লস হয়েছে, পরপর 3 বছর ইয়ার লস করেছে, যথেষ্ট ভালো স্টুডেন্ট সেই স্টুডেন্টও পরপর 3 বছর ইয়ার লস করেছে। সুতরাং আমাদের কাছে সবথেকে বড় কথা নাম্বার চাই, আমাদের পড়াশোনার ক্ষেত্রে নাম্বার চাই। এবার এই যে নাম্বার প্রাপ্তি বা সফলতা, অনেকের একটা ধারণা আছে বিদ্যা মানে পড়াশোনা মানেই দেবী সরস্বতীর আরাধনা। আমি কিন্তু বরাবরই এটার বিরোধিতা করি, মানে আমি এটার সঙ্গে একমত নই। হ্যাঁ, দেবী সরস্বতী অবশ্যই বিদ্যার দেবী আমি মনে করি, জ্ঞানের দেবী অবশ্যই মনে করি, কিন্তু গণেশ দেন সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য, ওই যে কথাটা, আলটিমেট আপনি কতটা মার্কস পেলেন, কত জানেন জেনে কিচ্ছু লাভ নেই, কতটা মার্কস পেলেন, এই সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য দেন গণেশ। এবং গণেশের বিশেষভাবে বলবো, গণেশের যে সংকট নাশন রূপ আছে, গণেশের সংকট নাশন রূপের পুজো আপনাদেরকে দিতে পারে বা যে কোনো রকম যে কোনো স্টুডেন্টকে, যে স্টুডেন্ট পড়াশোনায় সাফল্য পাচ্ছে না তাকে দিতে পারে সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য। সুতরাং সংকট নাশন গণেশের পুজো। আমি কিন্তু কোনো দিন, যারা বিদ্যার্থী, যারা পরীক্ষার্থী, যারা পড়াশোনা করে তাদের জন্য কোনো দিন কিন্তু আমি মা সরস্বতীর কিচ্ছু দিই না, আমি সবসময় দিই গণেশের বিশেষ পুজো, গণেশের সংকট নাশন রূপের পুজো, যেটা আনতে পারে পড়াশোনার ক্ষেত্রে সিদ্ধি, প্রাপ্তি, সাফল্য, মার্কস। মেন দরকার ভালো মার্কস। আপনি যদি মাধ্যমিকে ভালো মার্কস পান তবেই আপনি HS-এ ভালো সাবজেক্ট পাবেন, HS-এ ভালো ভালো রেজাল্ট করলে তবেই আপনি ভালোভাবে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা যে কোনো ভালো সাবজেক্ট, যেটা আপনার ল, যা আপনার পড়তে ইচ্ছা হবে সেই সাবজেক্টগুলো পাবেন। যদি আপনার নাম্বার না থাকে আপনি সাবজেক্ট পাবেন না, এবং এই নাম্বারের জন্য, ভালো সিদ্ধির জন্য, ভালো নাম্বার প্রাপ্তির জন্য আমি কিন্তু আপনাদের বলবো সংকট নাশন গণেশের পুজোর কথা। সংকট নাশন গণেশের পুজো পারে যে কোনো রকম পড়াশোনা সংক্রান্ত অসাফল্য থেকে বের করে আনতে এবং সাফল্য দিতে। এটা খুব পরিষ্কার কথা আপনি বললেন। হ্যাঁ, এবং আপনি আমাদের সঙ্গে এটা আপনার স্মৃতি ভাগ করেছিলেন যে আপনার জীবনের প্রথম সফলতা হচ্ছে এই দীপান্বিতা অবসরতে সংকট নাশন গণেশের পূজা। মনে আছে আপনি বলেছিলেন যে আপনার জীবনের প্রথম কাজ ছিল, প্রথম কাজ পেশাগত জীবনে, পেশাগত জীবনের প্রথম কাজ সংকট নাশন গণেশের পূজা, দীপান্বিতা অমাবস্যায় করা একজনের বিয়ের জন্য, মানে তার বাড়িতে আমার মানে বোনের বন্ধু, তার বাড়ি থেকে কিছুতেই যে সে যাকে পছন্দ করেছে বিয়ে দেবে না, প্রথমবার দীপান্বিতা অমাবস্যায় সংকট নাশন গণেশের পুজো করা হয়েছিল ওই বিবাহ কামনায় একজনের, এবং সেটা সফল হয়েছিল। এই রাজশ্রী কিন্তু গণেশতন্ত্র নিয়ে নানাবিধ কাজ করেন এবং তার জীবনে, তার তার কেরিয়ারের সফলতার ক্ষেত্রে কিন্তু গণেশের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তো আজকে আমাদের হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা। পুজোর আগে একটাই চেম্বার, সেটা হচ্ছে অনলাইন চেম্বার সামনের বৃহস্পতিবার, আর তারপরে 10 তারিখ থেকে চেম্বার শুরু হয়ে যাচ্ছে, 10 তারিখ হাওড়া ময়দান, 11 তারিখ গড়িয়ার বাক্যচক্র, 12 তারিখ শ্যামবাজার জুপিটার, 13 তারিখ আবার অনলাইন রয়েছে, 14, 15, 16 বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এবং 17 তারিখ ব্যারাকপুর, আর পরবর্তী 21 তারিখ কৃষ্ণনগর এবং 22 তারিখ অক্টোবরের খড়গপুরের চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের।
গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।